ডায়মন্ড হারবার মথুরাপুরে ভোট সন্ত্রাসের অভিযোগ। ডায়মন্ড হারবারের শতাধিক বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিজেপি। বজবজ, মহেশতলা, বিষ্ণুপুর, সাতগাছিয়া, মেটিয়াবুরুজে অশান্তির অভিযোগ। কথা বলবো আমাদের প্রতিনিধি দীপক ঘোষের সঙ্গে। দীপক, মথুরাপুরেও একাধিক বুথে আবার ভোট চেয়েছে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে বিজেপি, কি আপডেট রয়েছে তোমার কাছে? আমি 25 মতো বুথে পুনরায় ভোট চাওয়া হয়েছে দলের তরফ থেকে, এবং দলের অভিযোগ যে এগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে লুটপাট হয়েছে, কোথাও সিসিটিভি বন্ধ করে রাখা হয়েছিল, কোথাও ভলস ভোটিং হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি অভিযোগ তাদের ডায়মন্ড হারবার লোকসভাকে কেন্দ্র করে। ডায়মন্ড হারবারে প্রায় শতাধিক বুথে তারা পুনরায় ভোট চেয়েছে। ডায়মন্ড হারবারে বিশেষ করে বজবজ, বজবজের প্রায় 38-39টা আসনে তারা বুথে তারা পুনরায় ভোট চেয়েছে। ফলতার সমস্ত বুথে নতুন করে ভোট নেওয়ার দাবি তুলেছে। মহেশতলা প্রায় খান 25 বুথ, ডায়মন্ড হারবার সেখানেও 30টির বেশি বুথ, এবং বিষ্ণুপুর কেন্দ্রে সেখানে প্রায় 10-15টি বুথ, সাতগাছিয়া কেন্দ্র সেখানেও খান 10 বুথ। ফলে সব মিলিয়ে ডায়মন্ড হারবারে তাদের অভিযোগ ব্যাপক পরিমাণে লুটপাট হয়েছে, ভোট জাল হয়েছে, সিসিটিভি বন্ধ করে রাখা হয়েছিল, ফলে সেখানে ভোটের নামে প্রহসন হয়েছে ডায়মন্ড হারবারে। তুমি জানো যে ডায়মন্ড হারবারে সেখানে তাদের প্রার্থী অভিজিৎ দাস এবং সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে লড়াই করছেন। সেইখানে গতকাল তারা অভিযোগ করেছিলেন সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু অধিকারী নিচে, এবং গতকাল রাতে সেই চিঠি পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে, সিইও দপ্তরে সেই চিঠি তাদের জমা দেওয়া হয়েছে, এবং শতাধিক বুথে পুনরায় ভোট চেয়ে দাবি তোলা হয়েছে। ধন্যবাদ দীপক। ভাতপাড়ার অর্জুন সিং এর নির্বাচনী এজেন্টের বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটেছে। নৈহাটিতে তৃণমূল পার্টি অফিসের সামনে বোমা পড়েছে। দুটি ঘটনায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ বিজেপি ও তৃণমূলের। অন্যদিকে নিউআলিপুরে বিজেপি নেতার বাড়িতে হামলা। দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর পোলিং এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। বন্দুকের বাঁট দিয়ে মেরে দেবশ্রী পোলিং এজেন্ট পল্লব চক্রবর্তীর দাঁত ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আরও এক বিজেপি কর্মীর মাথায় আঘাত, গুরুতর আহত বেশ কয়েকজন। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। প্রতিক্রিয়া অবশ্য এখনো মেলেনি শাসক দলে। অন্যদিকে বেলেঘাটা ভোট শেষে সেখানেও উত্তেজনা, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো তাপস রায়ের এজেন্টের। ইটের ঘায়ে মাথা ফাটলো বিজেপি মহিলা এজেন্টের। একাধিক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। একই সঙ্গে বিধাননগরের ছবি দেখাবো। ভোট শেষে সেখানেও অশান্তি। দমদম কেন্দ্রে আক্রান্ত বিজেপি এজেন্ট, বিধাননগরের 6 ওয়ার্ডে বিজেপি এজেন্টকে মারধর। ভোট চলাকালীন ছাপ্পা দিতে দেননি বিজেপির এজেন্ট। ভোট শেষ হতেই বিজেপি এজেন্টকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হাসপাতালে ভর্তি আহত বিজেপি এজেন্ট।